প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আলুর দম। আশা করছি আজকের পর্ব ভালো লাগবে। তাহলে আসুন কিভাবে তৈরি করেছি এই মজাদার আলুর দম দেখে নেওয়া যাক। আলুর দম তৈরি করার জন্য এখানে আমি 600 গ্রাম নতুন আলু নিয়েছি। নতুন আলু খোসাটা ফেলার টিপস হচ্ছে, এখানে আমি আলুটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 4 থেকে 5 বার যে উপরে বালি বা ময়লাটা আছে সেটা আমি পরিষ্কার করে নিব। আলুটাকে ধুয়ে বালিগুলো আমি ফেলে দিয়েছি। এখন আলুটাকে কিভাবে পরিষ্কার করবেন, এভাবে হাত দিয়ে একটু ঘষে নিলে দেখবেন যে খুব ইজিতেই আলুর খোসাগুলো উঠে যাচ্ছে। আমি নতুন আলু দিয়ে করছি, আপনারা চাইলে যে পুরনো আলু আছে সেটা দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে এটাকে বটি বা ছুরি দিয়ে ছুলে নিতে হবে। দেখুন একেবারে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি আরও একটা করে নিচ্ছি। আর নতুন আলু দিয়ে কিন্তু আলুর দম খেতে একটু আলাদা স্বাদ লাগে। এভাবে করে আমি সবগুলো আলু ছিলে নিচ্ছি। আমি এখানে একটু মিডিয়াম সাইজ আর ছোটটা নিয়েছি। যেটা মিডিয়াম আছে সেটা আমি মাঝখান দিয়ে কেটে নিব। আলুর খোসাগুলোকে পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন কেটে ধুয়ে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুর দমটা ভেজে করব। আপনারা অনেকে সেদ্ধ করে চাইলে করতে পারেন, তবে যদি এভাবে ভেজে রান্না করেন তাহলে কিন্তু আলুর দমের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন এর মধ্যে আমি এখন এতে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব 1/2 চা চামচ। এখন নেড়ে চেড়ে আমি এই আলুগুলোকে 7 থেকে 8 মিনিট এভাবে বেজে নিব। আলুগুলোকে আমি 8 মিনিট ধরে এভাবে বেজে নিয়েছি। প্রথমে 5 মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে বেজে নিয়েছি, তারপরে 3 মিনিট ঢাকনা ছাড়া আমি এভাবে দাগ কেটে বেজে নিয়েছি। আর যেহেতু এটা নতুন আলু, খুবই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। অলমোস্ট 50%-এর মতো এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই একই তেলে আমি 1 টেবিল চামচ আরো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা নিয়েছি 1/2 চা চামচ, পাঁচফোড়ন নিয়েছি 1/2 চা চামচ, 4-5টা নিয়েছি কালো গোলমরিচ, 3টা এলাচ, 2 স্টিক দারচিনি, 1টা তেজপাতা আর 2টা লং নিয়েছি। একটু নেড়ে চেড়ে ফোড়নটা উঠিয়ে নিচ্ছে। দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা, আমি একসাথে বেটে নিয়েছি 2টা। এখন এই উপাদানগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট একটু তেলে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর নিয়েছি ধনিয়ার গুঁড়া। এখানে আমি সব কিছু 1/2 চা চামচ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন এতে দিয়ে দিব 2টা টমেটো। টমেটোটাকে ওর সাথে নেড়ে চেড়ে আমি এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও 4 থেকে 5 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। এখন এতে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, যেহেতু এটাকে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তা এখন ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি পানিটা কিছুটা টেনে আসা পর্যন্ত। এখন দিয়ে দিব 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। 2টা আস্ত কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কলি, আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 ধনিয়া পাতা। এখন 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে বসিয়ে রাখবো, তারপরে আমাদের আলুর দমটা তৈরি হয়ে যাবে। আলুর দমটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে 1টা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আলুর দম। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ট্রাই করলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, নতুন আরও একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।